Hello friends, I'm Ayon Chaklader. এই প্রথম এলাম চাকলা টিভির একটা ইন্টারভিউ নিয়ে। আমি এর আগে কখনো চাকলা টিভিতে কোনো ইন্টারভিউ করিনি, কিন্তু আজকে প্রথমবার মতো ইন্টারভিউ করছি বাংলাদেশের একজন পপুলার আর্টিস্ট মিলন কে নিয়ে। হ্যালো, কি খবর মিলন, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর মতো ভালো, আপনি কেমন আছেন? এই তো, আমার এই প্রোগ্রামটার নাম হচ্ছে গ্যাজানো উইথ অয়ন চাকলাদার। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে গ্যাজাতে? গ্যাজানো এখনো শুরু করিনি, দেখি কেমন লাগে। আচ্ছা, তো এই প্রথম আমরা একজন মিলনকে, আপনারা সবাই চেনেন যে একজন পপুলার আর্টিস্ট, তার বিখ্যাত একটা গান আছে সখী ভালোবাসা কারে কয়। একদম। তো মিলনের একটা পজিটিভ দিক হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যে গানটা দিয়ে সে শুরু করেছে সেটাই তার একটা হিট সং। একদম, প্রথম গানটি দিয়ে আসলে মানে দর্শকদের খুব। গানটার একটু পেছনের গল্প শুনবো। সখী ভালোবাসা কারে কয়, ইয়েস, গানটি প্রথমে বলবো, গানটি লিখেছে সজীব এবং টিউন অ্যান্ড কম্পোজিশন এখনকার বর্তমানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং কম্পোজার আমাদের সবার প্রিয় ইমরান মাহমুদুল ভাইয়া গানটি টিউন করেছিল এবং কম্পোজিশন করেছিল। আমার সৌভাগ্য হয়েছিল তখন ভাইয়ার সুরে গান করার। আর এই প্রথম গানেই আসলে বাজিমাত, বাজিমাত আসলে বাজিমাত বলবো কি, মানে দর্শকদের মনে স্থান করে নিয়েছি আর কি। আর গানটার ভিডিওতে কিন্তু বেশ ভালো রেসপন্স ছিল। হ্যাঁ, তখন ভিডিওটা করেছিল আলিফ হাসান বিপু ভাই, ডিরেকশন দিয়েছিল ভিডিওটার। এটা মনে হয় আমরা 2012 সালের কথা বলছি। একদম, 2012 সালের শুরুর দিকেই ছিল এটা। যাই হোক, তখন এরপরে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পথ চলা মানে পথ চলতে গিয়ে পেছনে ফিরে তাকাতে হচ্ছে, বাট গানের জগতে এসে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আচ্ছা, প্রথমে শুরু করলেন হচ্ছে ইমরানের সুর এবং সঙ্গীতে। জি, পরবর্তীতে দেখা গেছে যে আমরা আপনাকে সুরকার হিসেবে পেয়েছি। হ্যাঁ, তো এখন তো নিয়মিত সুর করছেন। হ্যাঁ, তো আপনার সুরে এ পর্যন্ত কারা গেছেন? আমার সুরে এখন সচরাচর যারা গান গাচ্ছে এখন ইন্ডাস্ট্রিতে, যারা কাজ করছে, আমি বলবো সবাই গিয়েছে। কাজী শুভ ভাই বলেন, ইমরান ভাই, তারপরে ইলিয়াস, তারপরে আরো অনেকে আছে যারা মানে এখন আপনি নিজেও গিয়েছেন আমার সুরে। না, বলছি যে আমরা তো জানি যে কুমার বিশ্বজিৎ স্যারও গিয়েছেন। না, সেটা বলছি এখন যারা গাচ্ছে তাদের কথা ফার্স্ট বলেনি। আর প্রবীণ যারা আর কি লিজেন্ড আর্টিস্ট, তাদের মধ্যে ছিল কুমার বিশ্বজিৎ স্যার এবং দিলরুবা খান ম্যাডাম, তারপরে আসিফ আকবর ভাই। বাহ বাহ, আসিফ ভাই, ঠিক আছে, আরো অনেকেই গিয়েছে। এটা আমার সৌভাগ্য। না, খুবই ভালো লাগলো মিলন, আপনি গানের সুর নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর কি চলছে মানে এখনকার ব্যস্ততা কি নিয়ে? এখন ব্যস্ত হচ্ছে ইপি অ্যালবাম করছি, একটি ইপি অ্যালবাম। ইপি অ্যালবাম এটা আপনার সঙ্গীতার ব্যানার থেকে রিলিজ হচ্ছে অ্যালবামটি। আচ্ছা আচ্ছা। এবং আমি, আপনারা জানেন, আমার সিরি চয়েজের ব্যানার থেকে বেশ কিছু অ্যালবাম এসেছে। ওই অ্যালবাম থেকে একটি গানের মিউজিক ভিডিও করলাম। আচ্ছা, একা একা ভালো লাগে না? ভালো লাগে না, আমরা মিউজিক ভিডিওটা দেখেছি। এটা হচ্ছে একদম রিসেন্ট আপনার কাজ? একদম রিসেন্ট কাজ, যেটা হচ্ছে আপনার রিলিজড হয়ে গেছে। আর ধ্রুব মিউজিক স্টেশনে কাজ করছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আপনার কিছু পার্সোনাল লাইফের কোশ্চেনে আসি, যে এখনো তো বিয়ের সাথে করেননি, বয়স কি হয়েছে? এই যে গ্যাজানো শুরু করে দিয়েছে, আমি প্রথমে বলে নিচ্ছি, যেহেতু আমাদের আড্ডাটার নাম হচ্ছে, আজকে প্রোগ্রামের নাম হচ্ছে গ্যাজানো, তো গ্যাজানোর প্রথম ধাপে এগিয়ে গেছে অয়ন চাকলাদার, দেখি কি গ্যাজায় সে। আচ্ছা, তো এই যে সখী ভালোবাসা কারে কয়, এরকম কি কোনো সখী আছে আসলে? সখী ভালোবাসা কারে কয় যদি আমরা ইন্ডিভিজুয়ালি কথাটা মানে আলাদা করে নিই, রবীন্দ্রনাথের কথা ঠিক আছে, বাট কথাটা কি সখী ভালোবাসা কারে কয়, এটা একটা সখীর কাছে প্রশ্ন। হ্যাঁ, এখানে সখী ভালোবাসা কারে কয় মানে যে আমার সখী থাকবে তা কিন্তু না, এটা হচ্ছে বাংলাদেশের যত সখী মানে মেয়ে আছে সবার কাছে আমার প্রশ্ন, সখী ভালোবাসা কারে কয়, দ্যাটস ইট। তো তাহলে কি কোনো ডানা কাটা পরি আছে আপনার জীবনে? ডানা কাটা পরি আসলে, ডানা কাটা পরি এখন তো কি বলবো, যে এখন তো আমাদের বয়সটি এরকম, যাকে দেখবো তাকে ডানা কাটা পরি ভালো হবে। অনেক ডানা কাটা পরি আছে, তো ডানা কাটা পরিস, খুশি হওয়ার কিছু নেই, কারণ মিরন লাইফে অলরেডি অনেক ডানা কাটা পরি আছে। না, সেরকম কিছু না। তোমাদের সুযোগ আদৌ আছে কিনা না, আর একটু বলে নেই ডানা কাটা পরির ব্যাপারে। ডানা কাটা পরি হচ্ছে আমার একটি গান, যেটি লিখেছেন স্নেহাশিস ঘোষ, আর গানটি সুর করেছে আমি, কম্পোজিশন করেছে ইমরান মাহমুদুল ভাইয়া, এবং আমার সাথে গানটি ডুয়েট করেছে ন্যান্সি আপু। আমি প্রথমেই ভুলে গিয়েছিলাম বলতে যে আমার সুরে ন্যান্সি আপু বেশ কিছু গান গেয়েছে। আসিফ ভাইয়ের সাথে যেন ডুয়েট কার ছিল গানটা? আসিফ ভাইয়ের সাথে গানটি ডুয়েট ছিল আখি আলমগীর ম্যাডাম, উনি একজন অনেক জনপ্রিয় আর্টিস্ট, বাট আমরা কথা
ফাকফোকরে ভুলে গেছি বলতে স্কিপ হয়ে গেছে কথাটা। যাই হোক, যাদের নাম বলতে এই মিলন ভুলে যাবে তারা সবাই মিলনকে ক্ষমা করে দেবে। না তা তো বটে, না নাম বলতে ভুলে যাইনি, শুরু করার আগে আপনি নেক্সট কোশ্চেনে চলে গেছেন তাই আর কি বলা হয়নি। আচ্ছা, তাও ইন্ডাস্ট্রিতে আপনি একজনকে গুরু মানেন, তো তার ব্যাপারে কিছু বলুন। আচ্ছা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে এই যে আজকে আপনার সামনে আমি বসে কথা বলছি, হ্যাঁ, পুরোটাই হচ্ছে ইমরান মাহমুদুল ভাইয়ের অবদান। কারণ সে যদি আজকে মানে আমার জন্য সেই গানটি না করতো সখী ভালোবাসা কারে কয়, তাহলে আজকে আমি মিলন হতাম না, কেউ আমাকে চিনতো না। প্লাস মিলন হলো এত শুধু যে সখী ভালোবাসা কারে কয় এজন্যই আমি আজকে মিলন, এটা না, সে আমাকে বিভিন্ন সময় সবসময় সাপোর্ট দিয়েছে। এই যে আজকে আমি সুরকার, সুর কখনো শেখা যায় না, বাট কোন লাইনে চলতে হবে, কোন পথে যাইতে হবে, বা কোন ধরনের গান শুনতে হবে, বা কিভাবে সুর করতে হবে, সেটা কিন্তু একদম ধরে ধরে আমাকে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, দীক্ষাটা পেয়েছি আমি ইমরান মাহমুদুল ভাইয়ের থেকে। গ্রেট। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার এমনি মিউজিকে মিউজিক তো শিখেছেন কিছু? মিউজিক অবশ্যই, ইনস্ট্রুমেন্ট আমি শিখেছি, ফ্লুট আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের যন্ত্র। ভোকাল মিউজিক, ভোকাল মিউজিক ক্লাসিক্যাল শিখেছি। আচ্ছা, আমার ওস্তাদ ছিল নবীন কিশোর গৌতম। আচ্ছা আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে বাঁশি, বাঁশির প্রসঙ্গে আসছিলাম, আপনি অনেকগুলো বিখ্যাত গান যেগুলো আপনার গাওয়াও নয়, আচ্ছা, এরকম কিছু গানও আপনি বাঁশি বাজিয়েছেন, সেই গানগুলোর কথা একটু যদি বলেন। আসলে প্রথম গানটাই আসলে আমার নিজের গাওয়া গান প্রথম মানুষ গ্রহণ করেছিল, যেভাবে ঠিক প্রথম বাঁশি যেই গানটিতে বাজিয়েছি ওই গানটিও ঠিক একই রকমভাবে মানুষ গ্রহণ করেছে, হয়তো অনেকেই জানে না। ইমরান মাহমুদুল ভাইয়ার তুমি দূরে দূরে থেকো না, এই গানটির যেই বাঁশি বাজানো ছিল সেটা আমারই বাজানো ছিল, আমার সৌভাগ্য হয়েছে, আর ওইটাই ফার্স্ট আমার মাইক্রোফোনের সামনে বাঁশি বাজানো। হ্যাঁ, পূজাপু এবং ইমরান ভাই যে গানটি গেছে তুমি দূরে দূরে থেকো না, ওই গানটির বাঁশি আমার বাজানো ছিল। তারপর ইলিয়াস ভাইয়ার না বলা কথা টু যে গানটি ইমরান ভাই কম্পোজিশন করেছে ওই গানটির বাঁশিও আমি বাজিয়েছি। হৃদয় সীমানা নামে নমির সাথে ইমরান ভাইয়ের একটি গান আছে, ওই গানও আমার বাঁশি বাজানো ছিল। তাহলে অনেকগুলো নমির গানটাও কিন্তু ইমরানের সাথে, গানটাও কিন্তু বেশ পপুলার, জনপ্রিয় ছিল গানটা। তো তিনটি গানই মোটামুটি পপুলার। আরেকটি গান আছে আমার নিজের গাওয়া, একটু একটু করে তুমি, একটু একটু, এই গানটির বাঁশি আমার বাজানো ছিল। আচ্ছা, নিজের গাওয়া তো আপনি বেশ কয়েকটা গান, ম্যাক্সিমাম গানই আমি বাজাই। এছাড়া কামরুল ভাই আপনার গানে বাঁশি বাজিয়েছেন? হ্যাঁ, কামরুল ভাই মানে কামরুল ভাই তো শুরুই, একদম একদম শুরুই, ঠিক আছে, কামরুল ভাই একদম সখী ভালোবাসাতেই শুরু করেছে। কামরুল ভাই ইজ আ গ্রেট ফ্লুটিস্ট। আরেকটা কথা, কামরুল ভাইয়ের কথা না বললেই নয়, আমি কিন্তু কামরুল ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আসার পেছনে কামরুল ভাইয়ের অনেক বড় অবদান আছে। আচ্ছা, তো এই হচ্ছে। তারপর আপনার ফ্যামিলি থেকে কে আছেন? আপনি আপনার মায়ের কথা আমি জানি। হ্যাঁ, আমরা তিন ভাই। আচ্ছা, দুই ভাই বিজনেস করে, মিউজিক শুধু আমি, আর আমার মা আছে, বাবা নেই, বাবা প্রায় 13 বছর আগেই পৃথিবী থেকে চলে গেছে। আচ্ছা, তো সব মিলিয়ে মা, আমি, তিন ভাই, ভাবি। আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন? এটা শুধু আমি না, পৃথিবীর সব সন্তানই ভালোবাসে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। আপনি কি বলতে পারবেন আপনি আপনার মাকে ভালোবাসেন? অবশ্যই, সবাই সবার মাকে ভালোবাসে, সেটাই তো। থ্যাংক ইউ ভেরি মাচ মিলন আজকের এই ছোট্ট ইন্টারভিউতে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আর আবারও বলতে চাচ্ছি, আপনাকেও ধন্যবাদ। সখীরা এবং ডানা কাটা পরীরা, তোমরা হতাশ হয়ে না, মিলন তোমাদের হতাশ হতে মানা করেছে, মিলনের মনে অনেক জায়গা তোমাদের জন্য। হ্যাঁ, তো সবারই জায়গা হবে মিলনের হৃদয়ে, সবার ভালোবাসা আমিও চাই, আমি আমি সবার ভালোবাসা চাই, এবং আমি আমাকে সবাই ভালোবাসবে এটাই আমি চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। চাকলা টিভিতে আজকে মিলন ইন্টারভিউ এখানে শেষ করছি। গ্যাজানো উইথ আয়ন চাকলাদার, সবাই চাকলা টিভির সাথে থাকবেন। হ্যাঁ, চাকলা টিভির সাথে থাকবেন, এবং আমি আশা করি চাকলা টিভি যেহেতু আমাকে দিয়ে শুরু করেছে, ইনশাল্লাহ আপনারা অনেক চমক পাবেন। আমি তো আয়ন ভাইয়েরই একজন ভাই, বা একসাথে আমাদের চলাফেরা, বাট আপনারা অনেক কিছু এক্সক্লুসিভ পাবেন চাকলা টিভি থেকে, এটা আমার বিশ্বাস, এবং আপনার শুরুটা ইনশাল্লাহ আমার অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া করি চাকলা টিভি অনেক, সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।